Вечерний, армії тільки я тоді, так, тоді, тоді. А з лемі ладаче, мала є на камай. Кітте, а ти я кору сурі. Дитті, а я кото дія, бакаду лояді. Коя тоді я кітте, тоді я. А я кору сторі скрі уре за атак. Тік не ді? Ара то тенчен не, бесі кіні, хомане бяса шурі горі. Бесі кіні за атак. Тора то тенчен горі, хагалос, ештокер ругіос. Кобінетки арайбі ні. Арайбі ні. এ একবারে আসো তার আয় তিন ঠাসাই খা বিয়ে সাইরেন করি গেলা তো বাইতিরা করছে বাবি রে মারিলে মারে তবে হেতে বাইত কোবা কবি লাগাইয়ে নো আছে হ্যাঁ না এটা শুনতো নো এটা সব কথা তারা শোনে না যা রুট আনে খাই লিবি যা মনসা জিজ্ঞারে মনসা বিয়ে করি লিবি কটা একটা কথা কর কেসি বন্ধ কিছু বেটিকো মাইরে ডরে জীবনে আল্লাহ ঋণ থেকে ভানা চায় ঋণ করছি কেন ঋণ করলে ডায়াবেটিসে ধরব স্ট্রোক হইব তোর বউ থাকতো না বউ তাইব ফাঁকির মতো চলবি কোন ঋণ নেই রে ঠিক রে আল্লাহর যে বন্দরে তাড়া দিছে অন প্রবাসীরা ফেসবুকে দিছে কতারে হেলিকপ্টার কিনে দিব গো আমিও স্ট্যাটাস দিই হেলিকপ্টার কিনতে আমার মাহরুম করিও না আমিও আমার আজারি ভাইকে সহযোগিতা করি আমি আগে ওয়াদা দিছি ভাই এক গাড়ি কেনার সময় আই বাইরে কিছু সরি গই এখন যদি হেলিকপ্টার কিনি দেয় আমি হেলিকপ্টারের কিছু পয়সা দিও ওই সব কিছু বন্টন আমার আল্লাহ করে করে রে এ কাবা শরীফে যাই হুতেল্লা দোয়া কইবা আল্লাহ হুতের রাষ্ট্রপতি বানান মন্ত্রী বানান বিজ্ঞানী বানান ডক্টর মিজানুর রহমান আল্লাহজারির মতো বানান আমার আল্লাহ সেখানে দোয়া কবুল করে আল্লাহ সেখানে দোয়া কবুল করে রে সেখানে 15টা জায়গা আছে দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ কইতি না তুই কি এর বাংলাদেশ তাই দোয়া করস জায়গা আছে গ্রামের ডিম সোনারগাঁও হোটেলে যাই যে মামলেট 300 টাকা আর ইয়ে হেপটি ডিমি গাঁস টিয়া কথা কয় না বুড়িয়া কর করে খুশি বেশি এলা বিড়ি খাইতে বলি সাধু অন্ধারে করে দর ডিমি গেতি কাকুরে বিড়ি দে বিড়ি কো গাইবি আর হিয়ানে সাগা মত যদি দোয়া করতে আর আল্লাহ কহে গিয়ারে আর বেড়ে বলে মিলছি গীতা সাস কইডে এটা কচ্ছে সাগু কারবার হয়ে গেছে সুবহান আল্লাহ কো এই ঘরটা বানাইছে তুই জান্নাতে টিকিট আনবি আল্লাহ তুই সিটিং অন গেলি না তুই রোগের কারণে বিভিন্ন ওই সিঙ্গাপুর যাস আর কিতা ইন্ডিয়া গেলাম আছে চেন্নাই আছে কিতা হাড় অফার গেছি তোর বা কাবা শরীফ যা মার্কেট করবি সেখানে এক টিয়া ফেরত আনিচ্ছে এক ঠাঁসা টিয়া শেষ করি আয় আমার নবীর দেশ উজালা হোক উজালা হোক সুবহানাল্লাহ কক রে যাবিনি রে সেখানে দোয়া কবুলের জায়গা জিয়ানো দোয়া করছে ইয়ানে কারবার ইয়ানে মোহাম্মদ সাল্লাল্লাহ এবার কাবা শরীফ নির্মাণ করি রে কিছু ইট বালু সিমেন্ট রড উঠছে সিমেন্ট রড কথা কয় না উঠছে আর আমা পাল্লা কিতাম পাবু কোবাইস পাহাড়ের উপর উড়ি মাইক বাজাও পাল্লা মাইক খাই কন হাত দি মাইক বানান ওয়াজেন ফিন্না আছে বিল হাজ্জি আমার বান্দা বান্দিদেরকে হজের দাওয়াত দি দাও ট্রাভেল এজেন্সি কল ও দুনিয়ার মানুষের আরে আয় 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 আল্লাহ কইছে তো করে আজ করবে আল্লাহ এ সেই দিনের ডাক যাদের কানে আইছে তারা বাইতুল্লাহ শরীফের মেহমান হইয়া যাইবে আহা আল্লাহু আকবার আল্লাহ 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 দোয়া করবি আল্লাহ যাতে তো করে নেয় এই যারা যারা আহ্বান শুনছে তারা যাইব আর ওই যে মুক্তি দিছে বালু সিমেন্ট রড উড়ি গেছে এই সিমেন্ট গুলা রড গুলা জেদ্দুর জেদ্দুর আয় হচ্ছে ইয়ানে ইয়ানে একখান মসজিদ হইব সাগর হইলে সাগর ইয়ান কেমতের আগে সব দিয়ে লাগবে ও ডাল চর চর ফেসর ও মা গো মা জোয়ারে বাসে জোয়ারে ওড়ে হিয়ান মসজিদ মাদ্রাসা দেখ হিয়ান নারায় তাকবির আছে আল্লাহ একবার আজান দে কেনে কেনে নোয়া সরে হিয়ান মসজিদ আছে ওই আব্বা খলিলুল্লাহ হিয়ান হাত তো সুড়ি আইছে তো কোন চন্দ্রসুদ দিতে আসেনি মসজিদ কোয়া হ্যাঁ দশকার
ও মা গো 10টা বালু ছুড়িয়েছে তাইলে সুবহানাল্লাহ কসা তাই রে হুনবিনি ওয়াজ বিশাল বড় ওয়াজ তো আছে দুরহারি এর দূর কইও দুরহারি তোরা গণ উঠবি নি এবারে মক্কা শরীফ এক প্রেমের আস্তানা মক্কা মুকাররমারে আল্লাহ এই কোরআনে এই কোরআনে আল্লাহ কয়টা নামে ডাক দিছে রে এই কোরআনে আল্লাহ 12টা নামে ডাক দিছে কয়টা এক নম্বর হইল মক্কা একটু শুন তিনি সে মহান আল্লাহ যিনি তাদের হাতকে তোমাদের থেকে তোমাদের হাতকে তাদের থেকে বাতনে মক্কাতে ফিরাই রেখেছে তোমাদেরকে তারপরে যিনি মক্কার সীমান্ত ওইসব কাফের দুরূপ তোমাদেরকে বিজয় করেছে ঠিক না তো মক্কা বে বাতনে মক্কাতা মিন বাদি আনাসফারাকুম আলাইহিম তো এই মক্কার অর্থ এখানে এই যে মক্কা যে কইল মক্কা শব্দের অর্থ হচ্ছে ব্যারিকেড দেওয়া বাম্পার 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 শুনছি ট্রাকের সামনে দিয়ে মোড়া আছে না রডের ইডা আঙ্গুলের সামনে দিয়ে মোড়া আছে না এটারে কি কয় বাম্পার এটারে কি কয় অন্য গাড়ি মুখোমুখি হলে যেন কিছু বাম্পার রূপ দিয়ে যায় এই মক্কারে আল্লাহ কয় বাম্পার কিনলে কয় এ মক্কা শরীফের লগে যত বেড়া বেদবি করতে আইব এটারে আল্লাহ ঠেলা দি বাম্পার সুড়াইয়া লাইব ইয়াল্লাই এটারে ক মক্কা এটারে কয় মক্কা মানি বাম্পার মক্কা মানি কিতের ওয়াজ করে মিয়া আফসারি সাহেব কিতে কয় এগুলো মক্কা বলে বাম্পার নবীজির জন্মের 80 দিন আগে ইয়েমেনের বাদশা আব্রাহা হেতে মক্কা কাবা শরীফ বাইন্তু আইছে মানুষ ভাই কি এনে ওয়াজ করি রে ইয়াটা নিবে আল্লাহ আজাব আজাব আল্লাহ শতান নাজিল হইছে কয়েলটা নিবে আল্লাহ মরি যাই তো এত শতানি খরচ করি রে একটা সেকেন্ড নষ্ট হইলে মানুষটির কষ্ট হইব মূল ওয়াজ এখনো শুরু করতে ইলাম না কয়েলটা নিবে আল্লাহ কত শতান আনস কত সুবিধা করে দিয়েছে আঙ্গু হুজুর গিয়ে করে কিছু মশা খাক না আটা তোকে হইসে খাইয়ে আঙ্গু হইসে তুমি কিছু মশা খাক না হিসে দিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার লাগছে ডাকাত প্রিয় বন্ধুরা নবীজি অন দুনিয়াতে আইয়ে ন হেতে সক্কর ইয়েমেন বানাইছে এরকম কাবা একটা ক মানুষ কিলে এক সৌদি আরব যাইয়ে ন আইয়ক এবার নাইট গার্ড নিয়োগ দিছি এটা মুজবি মুজবি সুন্দর করে রাখবি মানুষ হজ করতে আইলে ইয়ে ন একটু সুবিধা টুবিধা দিবি আল্লাহর আশা কামো ও নাইট গার্ডে একদিন মন কষ্ট নিয়া কাবা শরীফের হেনা তয় একদিন ফাঁকানা খেটাকানা করে লেফি দিছি কহিছে দিহিড়ি তোর নকল কাবার খুল রাজা এমন গরম হয়েছে আব্রাহা গরম হয়ে সিদ্ধান্ত নিছে বাইতুল্লাহ ভাঙি এলাইব হস্তি বাহিনী লইয়া আইছে হাতি তখন সারা ওয়ার্ল্ডের বড় ট্রেন হাতি কিতারে এবার এই মক্কা শরীফের কাছাকাছি আসার পর তখন মক্কা মুকাররমার দায়িত্বে আছে আব্দুল মোত্তালেব হুজুরের কাকু হুজুরের কাকু হ্যাঁ আব্দুল মোত্তালেব হুজুরের চাচা কিতা আসত্তি ঘুমে হুজুরের দাদা আচ্ছা দাদারে অ্যারেস্ট করিয়ে আনছে কইও আমরা তো আছি কাবাগর বাইনতাম তুমি কিতা কো তুই তো বলি এনে সে আনা ক্যাডার কো আয় আসি আনা সৈন্যরা 200 উট লুট করে লিয়ে গেছে উটের মালিক হ্যাঁ আর উটগুন দিয়ে এলাম জাহাফানা কাবা আল্লাহর কর আল্লাহ কি করবে কইলে আল্লাহটা আল্লাহ জানে আয় কই দিতেন সাহেদ এতে বিনা ফিনালটি গিয়ে তো গোল বিশ্বকাপ লই যাবে গো আব্রাহ কি খুশি ও হো হো কথা জনাবতী আব্রাহ কত খুশি কদরে উঠ দিয়ে এলা বড়িগার কাবজাব লাগাচ্ছে এবার হাতির ঘরে লই আইয়ের হাতিরা শুই থায় হাতি তো সেনে আল্লাহর ঘরে এবার আল্লাহ তো আর বসে থাকতে পারেন না আল্লাহ জাল্লা শানু হেতে হস্তি বাহিনী লেফা পাইছে আকাশ বাহিনী আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল আপনি কি দেখেন নাই আল্লাহ কুস্তি বাহিনীর প্রতি কি আচরণ করেছেন ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল আমার আল্লাহ আমি আল্লাহ তাদের জন্য পাখি ফাড়াই দিছি এমন মাছ দিছি ও ফাজআলাহুম কাআসফিম মাকুল খেয়ে ফেলা ঘাসের মতো করে ফেলছি কে কয় আল্লাহ কে কয় কোন সূরা
সূরাতুল ফিল, সূরাতুল গেরাম ওইটার একটা নাম আছে আলাম তারা সূরা, সূরার নাম জেনে দে জোয়াবলে সারে। ওর আধুনিক যুগে সূরাতুল ফিল অন্ত শিক্ষিত বেশি বুঝতে, আগে তো মাই মুরব্বির আলাম তারা সূরা এই কইতো কেন, আগেরটা কইলো জোয়াব হইব অসুবিধা নাই ঠিক রে। তো ফাঁকি দিয়ে আসে লোহিত সাগরের পাশ থেকে ছোট ছোট ফাঁকি, ওকের কাছে বুলেট দুগা তিন গা ঠোঁটো দুই ভাইয়ের দুইটা, আবার এ ফাঁকিগুলাতে বুলেটের নাম লে আছে কোন গা কন দিয়ে হান্দাইব, অন্ত কন বুলেট কন দিয়ে যাবো ঠিক নেই, বুলেটের নাম লে আছে ফাঁকিদের সব সৈন্য মারি পুজ্জা আব্রাহা প্রধান সেনাপতি বাসিয়াতে দৌড়ে যেতে আছে ইয়েমেন রাষ্ট্রপতির কাছে, আহা সৈন্যজ্ঞা কান্তি আছে, আহা রে ফাঁকি আর তো চাকরি শেষ, কি রে বুলেটের মধ্যে লেখা আছে সরেয়া বর রসকার রা হসকার হা আব্রাহা, অন কাস্টমারদের দেই না আসামি কুহুই ফাঁকি দে ওরে ওরে ব্যাগ ফাঁকি অস্ত্র জমা দিয়ে রয়েছে, অস্ত্র তো মারি দিয়েছে টাস টাস করি সব শেষ, কি রে ফাঁকি গে ওরে এই আব্রাহা কোনো রকম জীবন লইয়া মানে আছে। এবার প্রধান সেনাপতির জিজ্ঞা কিনলে তোরা কাবজাব করো বেটা, শরম দিয়ে লাইন তো বেটা বদয়া হয়ে যাবি, মানুষটি বুড়া মানুষ বাদ যে তুই ফেসবে দিচ্ছে মানুষ অনেক উড়ে তোরা কাবজাব করো বেটা ইয়ে না বেটা। প্রিয় বন্ধুরা ও ওই হাতে কিতা করেন বই যা বই যা বই যা, তো কি হয়েছে এ ফাঁকিটা এবার রাডার দিয়ে চাইতে আছে ক্যামেরা দিছে আর কি রে কাস্টমার লাজন শিক্ষা না, এবার আব্রাহা যায় রাজারে কয় যাহাবা না সৈন্য শেষ, আঙ্গ সারা ওয়ার্ল্ডে সাইনা সৈন্য জনগণ সহ আমরা সেনাবাহিনী আঙ্গ সাইনা সৈন্য রে মারব পাগলে সত্যি গাঁজা কি বেশি গেছে সত্যি কেন ফাঁকি ক্যামেরা সৈন্য মারে কসা ফাঁকি শেষ ফাঁকি কে ইচ্ছে কষ পাগলামি করস বুলেটের নামে আর নাম গেরা মিলাইতেছে সরেয়া ব এতে রসকার রা হসকার হা সিটিং ঠাস করে হিন্দি বলছে হিন্দি বারে গেছে কাসপি মা আকুল হাতে এমন রয়েছে।